কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে নিয়োগ করতে চলেছে অষ্টম পাসে। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা পুরো বিস্তারিতভাবে আলোচনা করব এবং শিক্ষাগত যোগ্যতা এবং বেতন কত সব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক ভিডিওটাকে। বন্ধুরা, এটা সেই নোটিফিকেশান যেখানে লেখা আছে কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে নিয়োগ করতে চলেছে কিছু সংখ্যক শূন্য পদে অষ্টম পাশে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ডাইরেক্টলি এখানে দেওয়া আছে অর্থাৎ সাব স্টাফ, তারপর আছে গ্রেড, তারপর আছে ভ্যাকেন্সিস, তারপর আছে ভ্যাকেন্সিস কী কী পদে অর্থাৎ কী কী কাস্টে নিয়োগ করতে চলেছে। যেরকম আনরিজার্ভের জন্য পাঁচটি শূন্য পদে নিয়োগ করতে চলেছে, আর আনরিজার্ভ ইসির জন্য একটি, আর এসসি প্লাসের জন্য তিনটি, আর ওবিসি একটি, এ প্লাসের জন্য আর ওবিসি বিয়ের জন্য একটি। এখানে অষ্টম পাশে আবেদন করতে পারবেন। এখানে বেতন দেওয়া হবে 7,000 টাকা থেকে শুরু করে 8,200 টাকা পর্যন্ত, আর টোটাল অর্থাৎ টোটাল মিলিয়ে এখানে 18,669 টাকা দেওয়া হবে প্রত্যেককে। অর্থাৎ এখানে অষ্টম পাশে আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্কিং সেক্টর পারফেবল, অর্থাৎ আপনাকে যদি ব্যাংকে কোনো রকমভাবে ব্যাংকের জানা থাকে তো এখানে আবেদন করতে পারবেন। আবেদন চলবে এখানে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত অর্থাৎ বুধবার পর্যন্ত 5টার সময়। আর এখানে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে, তো সেই প্রসেস আমি বলে দেবো, তার আগে সব শুরু করিনি। তো এখানে দেখতে পাচ্ছ কীভাবে আবেদন করবেন এবং কী কী আছে এখানে সব বিষয়বস্তু এখানে দেওয়াই আছে, আর ফুল ইনফরমেশান জানার জন্য নোটিফিকেশানে যেতে হবে, সব বিষয় এখানে দেওয়া আছে। তো এখানে প্রাইভেট লিমিটেড কোঅপারেটিভ ব্যাঙ্কে নিয়োগ করতে চলেছে যেখানে বলা হচ্ছে, অর্থাৎ এখানে পরীক্ষা হবে, পরীক্ষা হবে এখানে শুধুমাত্র অনলাইন প্রসেসেই এখানে পরীক্ষা হবে, এবং এখানে আপনাকে সাবমিট করতে হবে অনলাইন মাধ্যমে। তো সেক্ষেত্রে এখানে এ থেকে ডি পর্যন্ত এখানে সব দেওয়া আছে। প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন ভিজিট করতে হবে একটি ওয়েবসাইটে এবং ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশান এবং ফিল আপ করতে হবে, তারপর আপলোড করতে হবে সব কিছু। এখানে সব বিষয়বস্তু একের পর এক দেওয়া আছে, শেষ তারিখ হলো 3/2/2021 পর্যন্ত। তো বন্ধুরা, এটাই হলো প্রেসক্রিপশন, অর্থাৎ এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য আপনাকে যেতে হবে একটি ওয়েবসাইটে। তো চলুন যাওয়া যাক সেই ওয়েবসাইটটায়। তো বন্ধুরা, এটা সেই ওয়েবসাইট যেখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে। তো কোনো রকমভাবে কিছু লাগবে না, ডাইরেক্টলি এটা গুগল ডকের মাধ্যমে আবেদন করতে হবে। তো প্রথমে এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন ফিল নেম ব্লক লেটার, অর্থাৎ আপনাকে পুরো অর্থাৎ ফুল ভার্সনে অর্থাৎ আপনাকে ব্লক লেটারে আপনার নাম লিখতে হবে। ফটোস অ্যাপ্লিকেশান পাঠাতে হবে, আপনাকে ফটো পাঠাতে হবে অ্যাপ্লিকেশানে, অর্থাৎ আপনাকে আপনার যে ফটো আছে সেইগুলো আপনাকে পাঠিয়ে দিতে হবে। তারপরে ফাদার আপনার বাবার নাম দিতে হবে, আপনি কোন জেন্ডার সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আপনাকে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে একের পর একে। তারপরে এখানে এজ দিতে হবে আপনার, অর্থাৎ এখানে বলা হয়েছে এজের কারণটা এখানে দেওয়া আছে 1 জানুয়ারি 2021 আপনার বয়সে যেটা হয় সেখানে এখানে বসিয়ে দিতে হবে। তারপর দ্বিতীয় নম্বর আছে মোবাইল নাম্বার, আধার নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস সাথে পিন দিতে হবে, আর এখানে আপনার কাস্ট কী এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনি কী পর্যন্ত পড়াশোনা করেছেন সেখানে সিলেক্ট করে নিতে হবে। যেক্ষেত্রে এখানে অষ্টম পাসে নিয়োগ করতে চলেছে তার জন্য অষ্টম পাস এখানে সিলেক্ট করে দিন, যদি আপনার কাছে কোয়ালিফিকেশান বেশি থাকে তো আপনি সিলেক্ট করে নিতে পারেন। জব এক্সপিরিয়েন্স আর অ্যাক্টিভিটিস যদি কিছু থাকে তো এখানে আপনি দিয়ে দিতে পারেন, যদি থাকে আপনার টাইপ রাইটিং এবং কি আপনার কম্পিউটার এমএস অফিস সো এখানে দিয়ে দিন। তারপরে এখানে ব্রাঞ্চ অর্থাৎ আপনাকে অ্যাটেস্টেজ করতে হবে কিছু সিস্টেম, তো আপনাকে এখানে টাকা দিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কত টাকা লাগবে আবেদনের জন্য, যারা এসসি স্টেজ আছে তাদের 200 টাকা, আর যারা বাদবাকি ব্যাকওয়ার্ড আছে তাদের জন্য 250 টাকা। আর এখানে আপনাকে এনইএফটির মাধ্যমে আপনাকে দিতে হবে টাকা। তো এনইএফটি যদি না জেনে থাকো তো গুগল করে দেখতে পারো। তো এটা টাকা দেওয়ার পর আপনার পেমেন্ট যে পিডিএফ ফাইল থাকে বা একটা ইমেজ স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করে দিন, আপনার সিগনেচার করে সাবমিট করে দিন, মোটামুটি সব শেষ। এভাবে আবেদন করতে হবে আপনাকে। তো ডাইরেক্টলি ডিসক্রিপশানে যান, সেখান থেকে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে পাওয়ার পরে আপনি এখানে আবেদন করতে পারেন। তো ভিডিও এরকম ছিল, ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।